স্যামসাং কে প্রায় আমরা সবাই চিনি এক নামে, যে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন ব্র্যান্ড। স্যামসাং কিন্তু অনেকগুলি ফোনই বেশ লুকিয়ে লুকিয়ে লঞ্চ করছে। তার মধ্যে একটি রিসেন্টলি ফোন লঞ্চ করেছে, যেটার নাম হলো স্যামসাং গ্যালাক্সি A42। এবং এর স্পেশাল ব্যাপার হলো এর মধ্যে যে প্রসেসর আছে এটা হলো রিসেন্টলি লঞ্চ স্ন্যাপড্রাগনের 750, যেটি একটি লেটেস্ট প্রসেসর এবং 5G সাপোর্ট করে। ইন্টারেস্টিং ব্যাপার কারণ হলো আমরা সাধারণত চিনি যে স্যামসাংয়ের ফোনে এক্সিনোস প্রসেসর থাকে, তার জন্য অনেকে নিতে ইন্টারেস্ট হয় না, কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর থাকলে অটোমেটিক ইন্টারেস্টটা একটু বেড়েই যায়। জানবো এর মধ্যে কী স্পেসিফিকেশান আছে, কী ফিচার্স আছে এবং কত দামে লঞ্চ হতে পারে বাংলাদেশে, কত দামে লঞ্চ হতে পারে ভারতে। তো চলুন আমাদের আজকের এই ইন্টারেস্টিং ভিডিও শুরু করি। স্যামসাং গ্যালাক্সি A42 এটি লঞ্চ হয়েছে থাইল্যান্ডে। প্রথমেই আমরা ডিসপ্লে নিয়ে আলোচনা করব। এখানে আপনারা পাবেন 6.6 ইঞ্চির রেজুলেশন 720x1600 পিক্সেলের, অর্থাৎ বলতে পারেন HD+ রেজুলেশনের ডিসপ্লে। সঙ্গে এটি আসছে সুপার অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এবং উপরের দিকে আপনারা পাবেন ওয়াটার ড্রপ নচ। এর ব্যাক সাইডে থাকছে প্লাস্টিক বিল্ড এবং গ্লসি গ্রেডিয়েন্ট ফিনিশ। এখানে থাকবে স্কোয়ার শেপের 4টি ক্যামেরা, 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ডেপ সেন্সার। 4K 30fps-এর সঙ্গে ভিডিও রেকর্ডিং, নাইটস্কেপ মোড এবং স্লোমো ফিচার্স এখানে দেওয়া হয়েছে। এবার যদি আমরা আসি র্যাম রম ভেরিয়ান্টে, ফোনটি লঞ্চ হয়েছে 3টি ভেরিয়েন্টের সঙ্গে, 4GB RAM, 128GB স্টোরেজ, 6GB RAM, 128GB স্টোরেজ, 8GB RAM, 128GB স্টোরেজ। সঙ্গে এখানে থাকছে হাইব্রিড স্লট, অর্থাৎ অ্যাট এ টাইম দুটি 5G SIM বা একটি 5G SIM একটি মেমোরি কার্ড ভরতে পারবেন। অনেকের প্রশ্ন হতে পারে যে 5G ফোনে কি আমরা 4G বা 3G SIM ব্যবহার করতে পারবো। হ্যাঁ, আপনারা এখানে 4G, 3G এবং 2G SIM ব্যবহার করতে পারবেন, কিন্তু বর্তমানে 2G এবং 3G SIMের বিলুপ্তি ঘটেছে, তাই এটা ব্যবহার করার প্রয়োজন আর হবে না। ফ্রন্টে থাকছে সিঙ্গেল ক্যামেরা 20 মেগাপিক্সেলের এবং এটা দিয়ে আপনারা 1080p 30fps-এর সঙ্গে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। আউট অফ দ্য বক্স এটি রান করবে Android 10, যেটি কাস্টমাইজ করা থাকবে One UI 2.5-এর সঙ্গে। এবার যদি আসি পারফরমেন্সে, এখানে আপনারা যে চিপসেট পাবেন এটা হলো কোয়ালকমের স্ন্যাপড্রাগন 750 5G অক্টাকর প্রসেসর। দারুণ পারফরমেন্স এখানে পাবেন, সঙ্গে এখানে 5G আপনারা পেতে চলেছেন। কিন্তু যেহেতু এটি লেটেস্ট প্রসেসর, তাই এটা ব্যবহার না করে অ্যাকচুয়াল পারফরমেন্স বা ডে টু ডে ইউজ করার জন্য কীরকমের পারফরমেন্স দেবে সেটা বলা সম্ভব নয়। সঙ্গে আপনার মাল্টিটাস্কিং এবং গেম খেলার জন্য থাকছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটি চার্জ হবে 15W একটি ফাস্ট চার্জারের সঙ্গে এবং Type-C পোর্ট দিয়ে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আপনার 3.5mm জ্যাক পাবেন, যেটা আজকাল অনেক ফোনে মিস করে দেয়। সঙ্গে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা অপটিক্যাল এবং খুব ফাস্ট অ্যাকুরেট কাজ করবে। তাছাড়া থাকছে ফেস আনলকের সুবিধা। তো এই হলো স্যামসাং গ্যালাক্সি A42 এর কাহিনী। ওভারঅল এটি একটি পারফেক্ট ফোন হতে পারে, কারণ এখানে আমরা দারুণ পারফরমেন্স পাচ্ছি, দারুণ ক্যামেরা পাচ্ছি এবং ডিজাইন বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো লেগেছে। স্যামসাং গ্যালাক্সি A42 লঞ্চ হয়েছে থাইল্যান্ডে এবং যে দামের সঙ্গে লঞ্চ হয়েছে সেই দাম যদি আমরা ভারতে কনভার্ট করি তো অলমোস্ট দেয় 28,000-29,000 টাকা এবং বাংলাদেশে 33,000-34,000 টাকা। কিন্তু চিন্তার কিছু নেই, কারণ ভারত এবং বাংলাদেশে আরও কম দামের সঙ্গে এটি লঞ্চ হবে এবং শোনা যাচ্ছে এটি ভারত এবং বাংলাদেশে স্যামসাংয়ের M সিরিজের সঙ্গে লঞ্চ হবে। এবং M সিরিজের সঙ্গে যদি এটি রিব্র্যান্ড হয় তো ভারতীয় বাজারের দাম অলমোস্ট 16,000-18,000 টাকা এবং বাংলাদেশে ম্যাক্সিমাম 23,000-24,000 টাকা হবে এবং তার বেশি হওয়ার কোনো চান্স নেই, কারণ এর চেয়ে ভালো স্পেক্সের ফোন আমরা এর চেয়ে কম দামে বর্তমানে আমরা ভারতে পাচ্ছি এই স্যামসাংয়েরই। আমাদের আজকের কাজ যদি আপনাদেরকে ভালো লেগে থাকে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং আজকে লাইকের এম করেছি মাত্র 100টা। তো যারা ভিডিও এখনও দেখছেন অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে ভিডিও শেষ পর্যন্ত দেখেছি। তো বন্ধুরা, বাই। আমাদের গর্ব, আমাদের ভাষা, বাংলা ভাষা। চিনাবাদ।